আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস, যে যেখান থেকে সৌরভ সাল ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ, আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম। আর আজকের বিষয়টি হলো যে আপনি চেক রিপাবলিকের দূতাবাসে যখন আপনি ভাইবা দিতে যাবেন অথবা ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনার কাছে কী ধরনের প্রশ্ন করতে পারে সেই ইন্টারভিউ বোর্ড থেকে, আজকে সেই বিষয়ে আলোচনা করবো। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগের জন্য বেশি বেশি শেয়ার করবেন। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চলুন একটি ইন্ট্রো পরে আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, ইন্টারভিউ ফিরে এলাম আমাদের মূল ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিকটা হলো যে আমরা চেক রিপাবলিক ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার আগে, আমার ওয়ার্ক পারমিট চলে আসার পরে আমাকে তো অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে, এবং ইন্ডিয়াতে গিয়ে যে ইন্ডিয়াতে চেক রিপাবলিকের যে দূতাবাস আছে দিল্লিতে, সেই দূতাবাসে গিয়ে আমাকে তো ইন্টারভিউ নেবে তারা, যে তারা তো ইন্টারভিউ বাদে এমনি এমনি আমার ভিসাটা দিয়ে দেবে না। তো ইন্টারভিউ বোর্ডে আপনার কী কী ধরনের প্রশ্ন করতে হবে, আজকে সেই বিষয়ে আলোচনা করবো। তো বেসিক্যালি তারা কিন্তু খুব সহজ সহজ প্রশ্নগুলো করে, খুব জটিল প্রশ্ন তারা করে না, কারণ জানে যে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছে তারা কিন্তু খুব বেশি ইংলিশ বলতে পারে না। তার জন্য টুকটাক আপনি যেসব ইংলিশগুলো জানেন মোটামুটি সেসবগুলো চর্চা করে গেলেই হবে। আর অনেকেই কিন্তু যখনই ভাইবা দিতে যান তখনই ঘাবড়ে যান, আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনার মাথা ঠান্ডা রেখে আপনার যেসব প্রশ্নগুলো ইংলিশে করবে, আপনি যে হিন্দিতে বলতে পারেন হিন্দিতে বলবেন, আর না হলে ইংলিশ তো অবশ্যই বলতে হবে, আর ইংলিশে বললে সব থেকে বেটার হবে। আর আপনাকে দেখা গেলো প্রশ্ন করলো, আপনার নাম কী, আপনার বাবার নাম কী, আপনার মায়ের নাম কী, আপনার বাসায় কোথায়, আপনি কেন চেক রিপাবলিকে কাজে যেতে চান, আপনার তো দেশে ভালো কাজের সুযোগ আছে তাহলে কেন যেতে চাইবেন, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির নামটা কি বলেন, সেই কোম্পানিটা কোথায় অবস্থিত, আপনি কি কাজের ক্যাটাগরিতে যাচ্ছেন, আপনার তারা বেতন কত দেবে, আপনার যে কন্ট্যাক্ট লেটার, আপনি কন্ট্যাক্ট লেটারটা ভালোভাবে মুখস্থ করবেন এবং ওয়ার্ক পারমিটের কাগজটা ভালোভাবে মুখস্থ করবেন, এবং বেসিক কিছু ইংলিশ জ্ঞান আপনি রাখবেন, তাহলে আপনি আপনার ইন্টারভিউ বোর্ডে সমস্ত প্রশ্নের উত্তর আশা করে দিয়ে আসতে পারবেন। তো আজকে আসলে বেশি বকবক করবো না, এই ছোটো এইটুকু ভিডিও দিয়েই আপনাদের শেষ করবো। যে অনেকেরই আসলে রিকোয়েস্টেড ভিডিও আজকে, যে ভাই কী ধরনের প্রশ্ন করতে পারে চেক রিপাবলিকের দূতাবাসে, সেটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি মেক করা, ভিডিওটি হয়তো তাদের অনেক ভালো লেগেছে, আর যারা নতুন দেখছেন তাদেরও হয়তো ভালো লেগেছে। যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ সবাইকে।